নদীর নামে সেতুর নামকরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে একনেক সভায় যোগ দিয়ে এই নির্দেশ দেন তিনি। গলাচিপা সেতু নয়, বরং সেতুর নাম রামনাবাদ সেতু রাখার নির্দেশ দেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় এসব নির্দেশনা দেন। এ সময় 4,826 কোটি টাকার 8টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। 2,580 কোটি টাকা ব্যয় উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এতে উন্নয়ন সহযোগী সংস্থা এডিবি 2,150 কোটি টাকার ঋণ ও অনুদান দেবে। সরকার ব্যয় করবে 430 কোটি টাকা। প্রকৃতিকে বিরূপ পরিস্থিতিতে ফেলে কোনো প্রকল্প না নেয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। একনেক সভা শেষে সাংবাদিকদের সব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী। নভেম্বরেও মূল্যস্ফীতি কমার প্রত্যাশার কথা জানান তার। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ফসল উৎপাদনের পাশাপাশি খাদ্যের পুষ্টিমান নিশ্চিত করার তাগিদও দিয়েছেন সরকার প্রধান। আধুনিক উপায়ে খাদ্য সংরক্ষণের তাগিদ দিয়েছেন তিনি। আমন সংগ্রহ শুরু হচ্ছে, নতুন ধান আসলে চালের দাম কমার প্রত্যাশার কথাও জানান তিনি। মোট বিনিয়োগ ব্যয় 4,826 কোটি 21 লক্ষ টাকা। সরকারের নিজস্ব বিনিয়োগ, নিজস্ব অর্থায়ন 2,341 কোটি 2 লক্ষ টাকা। বিদেশি ঋণ 2,207 কোটি টাকা।